সেটা ওই বাড়িতে যাতায়াত আছে। এবার সেহেতু দুজনের এবার সেইভাবে বন্ধুত্ব করে উঠেছে। ও বলেছে যে দাদা আমার বাইকটা নিয়ে আমার হচ্ছে বোনাই, সম্ভবত বোনাই বললো যে নিয়ে চলে গেছে, গিয়েছে, আমার বাইকটা না নিয়ে গেলে বাড়িতে অশান্তি হবে। সেহেতু বাসন্তী ব্যাংক থেকে যখন বাড়ি ফেরার পথে ওকে নিয়ে গেছে, ও সেহেতু ওর সরল সদা মনে ওর সঙ্গে গিয়েছে। যাওয়ার পরে ওই যে মোরগ খেলা যেখানে হয় আমাদের হচ্ছে ওই ভরতগড় ওই শীতলা মন্দিরের ওখানে, তারপর ও গিয়েছে। যাওয়ার পরে ওকে বলেছে যে এরকম বললো কই ভাই, তা বললো ঠিক আছে আমি আসছি, বলে ও একটা বাড়ি থেকে ঘুরে চলে এসছে। ও যেটা বললো যেটা আমি শুনলাম, ঠিক আছে, ওর মুখে আমি তো দেখিনি। এবার যে আসার পরে তারপরে ওর যে ফাঁকা জায়গাটা, যে জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা খালি, মানে সেখানে কোনো বসতি নেই, এপারে বাড়ি, মাঝখানে 1 কিলোমিটার জায়গা ফাঁকা আছে, সেখানে ধরে ওকে বাইক থেকে জবরদস্ত করে গলায় ফাঁস দিয়ে লাভিয়েছে, বলছে যে লাভিয়েছে, লাভিয়ে নেই কিল চল লাথি কিল মেরেছে, মারার পরে হেলমেটটা খুলে চলে গেছে। যাওয়ার পরে দাঁড়িয়ে কুপিয়েছে কুপিয়েছে, এবং প্লাস ওর কাছে টাকাও ছিল, ল্যাপটপ ছিল, ওই ব্যাগের ভিতরে টাকা পয়সা যাবতীয় ডকুমেন্ট সব কিছু ছিল, সেসবগুলো নিয়ে চম্পট হয়ে গেছে। সেটা কে বল, ও আমার হচ্ছে বোনাই বলছে যে ওর নাম হচ্ছে হাফিজুল, বলছে হাফিজুল বাড়ি মনে হয় সম্ভবত বলছে হাড়ভাঙি, হাড়ভাঙি আগে থেকে ওর সঙ্গে পরিচয় ছিল, ঠিক আছে, যাতায়াত ছিল, ঠিক আছে, ওই ব্যাংকিং কাজের সূত্রে যাতায়াত হতো, যেরকম থাকে সবে, আমরাও তো, আমিও তো ব্যাংকে কাজ করি, আমার আসা যাওয়া, ঠিক আছে, আসা যাওয়া সব জায়গা ছিল। বন্ধুত্ব খাতির ছিল, সেই সূত্রে চেনা জানার ভিতরে এটা বলতে পারবো না, এখন তার মনে কি আছে, তার কি ব্যাপার আছে, কি হয়েছে না হয়েছে এটা তো আর বলতে পারবো না, সে ও জানে আর সে জানে, ঠিক আছে, এটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না, এটা বলতে পারবো না দাদা, ঠিক আছে, এটা আমি জানি না। তো আনুমানিক কেমন হবে বলছে, আনুমানিক তোমাদের জানা আছে আনুমানিক? আনুমানিক লাখাধিকের উপরে ছিল, ল্যাপটপ সমেত আমাদের কাজের যা সরঞ্জাম থাকে সব সমেত, রেজিস্টার খাতা পাতা সব সমেত নিয়ে চম্পট। না পুরকল্পিত এটা বলতে পারছি না, ঠিক আছে, কি হয়েছে এটা উনি আর উনি জানে, এটা তো আমি কিছু বলতে পারবো না, আমি যেহেতু আমি, আর যে হাতের আংটি, ঠিক আছে, একটা নেই, ওর হাতে একটা সোনার আংটি ছিল, সেটাও তো এখন দেখছি নেই, ঠিক আছে, সেটাও তো চলে গেছে। আমার নাম দেবদাস বেনিয়া, বাসন্তী ইউবিআই ব্যাংকের সিএসপি।